বিগত 3 বছরে বড় বড় যেসব অগ্নিকাণ্ড ঘটেছিল সেগুলো হলো ঢাকার নিউ মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান, গুলশান, রূপনগর, মিরপুর, মানিকনগর, মহানগর, নবাবপুর, ঢাকা ধামরাই, সীতাকুণ্ড, চকবাজার, মহাখালী, রাজশাহী। এইসব জায়গাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার পেছনে কারণ আমাদের অসতর্কতা, এবং এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হলে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশের দন্দল বাহিনীকে আরও বেশি দক্ষ ও আধুনিক হতে হবে বিদেশির দন্দল বাহিনীদের মতো। দন্দল বাহিনীদের কাছে আরও আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে যাতে করে আগুন ধরলে সেটা খুব দ্রুত নিভানো যায়। আজ সকাল 6টা নাগাদ নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটা এখনো নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 18টি টিম কাজ করছে। আমরা সরাসরি শহরের পর ঘুমন্ত নগরীতে হঠাৎই আগুনের হানা। ভয়াবহ আগুনে পুড়েছে রাজধানীর বঙ্গবাজার, যতদূর চোখ যায় লেলিহান শিখা, ধোয়ার কুণ্ডলী যেন আকাশচুম্বী। মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয় অগ্নিকাণ্ড। এরপর বিস্ফোরক পদার্থের ভয়াবহ বিস্ফোরণে চট্টগ্রাম সীতাকুণ্ডের আকাশ কেঁপে ওঠে। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রচুর পরিমাণে পড়েছে এবং ফায়ার সার্ভিস আগুন পানি নিবানোর চেষ্টা করে যাচ্ছে। আগুনকে কীভাবে রাজধানীর মানিকনগরে কুমিল্লা পট্টির বস্তির আগুনে নিঃস্ব হয়েছে অন্তত 300 পরিবার। রাজধানী মহাখালীতে 7তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 7টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। পরে স্থানীয়দের সহযোগিতায় 1 ঘন্টা চেষ্টায়। রাজধানীর গুলিস্তানে একটি টিন শেড মার্কেটে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। নোয়াখালী বেগমগঞ্জের চৌমোহনী বাজারে আগুন লেগে পুড়ে গেছে প্রায় 30টি দোকান। ভোর 5টার দিকে রেলওয়ে মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। ফেসবুকে আগুনের খবর জানাতে গিয়ে প্রাণ গেছে নয়নের। লাইভ চলার সময় হঠাৎ করেই হাইড্রোজেন পার অক্সাইডের কন্টেইনারে একের পর এক শুরু হয় বিস্ফোরণ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। পুরান ঢাকার নবাবপুরে আগুনে একটি গুদামঘর পুড়ে গেছে। ওই গুদামে নবাবপুর মার্কেটের প্রায় অর্ধশত দোকানের মালামাল ছিল, হার্ডওয়্যার। রাজধানীর মিরপুর রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 24টি ইউনিট কাজ করেছে। আগুনে পুড়ে গেছে ঢাকার ধামরাইয়া বিসিক শিল্পনগরের একটি কারখানা। বিগত 3 বছরে বাংলাদেশের এই 13টা জায়গায় গুরুত্বপূর্ণভাবে ভয়াবহভাবে অগ্নিকাণ্ড ঘটে। এগুলা কি কোনো ষড়যন্ত্র নাকি আল্লাহ পাক তালার গজব? এগুলো তো গজব, এমন গজব হওয়া তো স্বাভাবিক। বাংলাদেশে যেভাবে গুণাগারের সংখ্যা বাড়ছে, যেভাবে মানুষ গুণার কাজে লিপ্ত হচ্ছে, তাতে করে আল্লাহ পাক তালার গজব তো নামবে, এটা স্বাভাবিক। এবং প্রত্যেকটাই এই দুর্ঘটনার পেছনে দেখা গেছে অসতর্কতা, সতর্কতার অভাব। আমাদেরকে সতর্ক থাকতে হবে। গত 10 দিন আগে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং তারই 11 দিন পরে ঢাকার নিউ মার্কেটে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এবং গত বছর তো আপনাদের মনে আছে, আজ থেকে প্রায় 10 মাস আগে সীতাকুণ্ডের কন্টেনার বিস্ফোরিত হয়ে কত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে। এছাড়াও তো প্রায় মাঝে মধ্যে যে এখানে ওখানে অনেক রকমের অগ্নিকাণ্ড ঘটেই থাকে। এসব অগ্নিকাণ্ডের কারণে শত শত মানুষ মারা যায়, লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। আমাদের এইসব সতর্কতার অভাবের কারণে এই অগ্নিকাণ্ডগুলো ঘটে থাকে।